আজকে এপিসোডটা টপিকটা আছে কিভাবে আপনার আইসিসি ওয়ার্ল্ড কাপে লাইভ দেখবেন। অনেক আগে এপিসোডটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়ার কারণে আমি কিন্তু বানাই নাই যে কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার নেক্সট টাইম থেকেও আপনার কিন্তু খেলাগুলো দেখাবে। আপনার বায়োস্কোপ কোম্পানি ছিল এবং আপনার বিডিকাস ছিল, আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন ছিল, এগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু বন্ধ করে দিছে। ওয়েবসাইটগুলোও ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিছে, কারণ যেগুলো আপনার কিনছে, যে ওয়েবসাইটগুলো আপনার লাইভটা কিনছে, আপনার ক্রিকেটের যে লাইভগুলো কিনছে সেগুলো কোম্পানি এবং আপনার ওয়েবসাইট, এগুলো কিন্তু আপনার কিন্তু দেখাতে পারবে এবং বাকি সবগুলো কিন্তু আপনার বন্ধ করে দিছে। যেমন বিডিকাস কিন্তু একটা অন্যতম একটা বড় কোম্পানি, এটাও কিন্তু আপনার বন্ধ করে দিছে আপনার লাইভ দেখানোর কারণেই। কিন্তু আপনার যে বিডিকাস্ট আছে এটা কিন্তু আপনার বন্ধ করে দিছে, এবং আপনার যে বায়োস্কোপ এটাতে কিন্তু আপনার 3 টাকা পার ডে এবং আপনার জিবি সিম লাগবে, তা নাহলে কিন্তু আপনি এটা দিয়ে আপনি লাইভ দেখতে পারবেন না। আমি কিন্তু আজকে ভিডিওতে আমি একদম আপনার ইজিতে এবং আপনি ফ্রি কিভাবে লাইভ টেলিকাস্ট দেখবেন সরাসরি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন এই ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে। সো চলুন ভিডিওটি স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলে হয়েছে। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি না, কারণ আমার একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রেখে দিয়েছি মোবাইল, এই জন্য আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। সেম প্রসেস, আপনার অ্যাড্রেস বারে লিখবেন যে www.rabbitholebd.com, এটা লিখে সার্চ দিবেন। লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ফার্স্ট অফ অল এমন একটি ইন্টারফেস ওপেন হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি ফেসবুকের মাধ্যমেও করতে পারেন, গুগলের মাধ্যমেও করতে পারেন, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করছি। এখানে আমি গুগল অ্যাকাউন্টে আমার পাসওয়ার্ড এবং আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কোনো একটা ইমেল আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনার যা আছে আপনি সেটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাবেন যে সরাসরি আপনার ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে হাইলাইটসও দেখতে পারবেন এবং আপনার লাইভ যেটা আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু আমি লাইভটা ওপেন করছি, যেহেতু ম্যাচ এখন পরিত্যক্ত হয়ে গেছে এই জন্য কিন্তু খেলা দেখাচ্ছে না, এই জন্য কিন্তু আমার এখানে ওপেন হবে না। আপনাদের খেলা ওপেন হলে কিন্তু আপনি কিন্তু শিওর কিন্তু এটা দিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন, এবং যতগুলো ম্যাচ আছে না কেন আপনার যে ম্যাচগুলো হয়ে গেছে সবগুলো কিন্তু হাইলাইটসও দেখতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি, এভাবে কিন্তু আপনারা খেলাটা দেখতে পারবেন। আমার এই ভিডিওটি দেখার পরে আপনার যদি একটু উপকার এসে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। ইল্যান্ড টেক কেয়ার, বাই।